হ্যালো বন্ধুরা, মিট সিলেখার ব্লগে আমি সৃলেখা একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম। সকালবেলাতে আমার আজকে উঠতে একটু লেট হয়ে গেছে, তাই আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, দিয়ে একটু চাউমিন বানাচ্ছি খাবো। বাড়ির সবাই বললো আমরা খাবো না, তাই আমি আমার একার জন্যই বানিয়ে নিচ্ছি। চাউমিনটা খেয়ে বেরোবো, আজকে অনেক কাজ আছে টুকিটাকি, মায়ের সাথে বেরোবো। তো সেরকম কাজ বলতে অনেক কিছুই, তো চলো দেখা যাক। এখানে পাশে আমি আমার মতনই চাউমিন সেদ্ধ করছি, সব জোগাড় টোগাড় করে নিয়েছি, তো চলো দেখতে থাকো। আমি ওখানে রান্নাটা করে নিচ্ছি, কারণ অনেকটা লেট হয়ে গেছে, বেরোতে হবে, মা ওদিকে আবার তাড়া দিচ্ছে। এখানে আমার চাউমিনটা রেডি হয়ে গেছে, চাউমিনের রেসিপিটা দিলাম না, তোমরা যদি জানতে চাও তো আমাকে কমেন্টে জানিও, আমি রেসিপিটা দিয়ে দেবো নেক্সট কোনো ব্লগে। তো এখন আমি চাউমিনটা খাবো, তো খেয়ে নিই, খেয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। হাম হাম করে খেয়ে নিচ্ছি, হা 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 হা। রেডি হয়ে চলে এলাম, মুখের অবস্থা খুব খারাপ, এই মুখ নিয়ে রাস্তায় বেরোনো খুব রিস্কি, তো মুখটা ফেস ওয়াশ করে তোমাদের সাথে আবার আসছি। তো বন্ধুরা, মুখটা ফেস ওয়াশ করে, হালকা করে সানস্ক্রিন লাগিয়ে, হালকা করে লিপ বাম দিয়ে আমি চলে এসেছি। এবার বেরোবো, মা অনেকক্ষণ চেঁচাচ্ছে এবার, কিন্তু তাড়াতাড়ি আমাকে করতেই হবে। আর কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি আমি ভিডিওতে আনলাম না, পুরোটাই পার্সোনাল, তোমরা সময়ের সাথে সাথে অবশ্যই দেখতে পাবে। তো বেশি বকবক করবো না, ভিডিওটা দেখতে থাকো। বেরিয়ে পড়েছি বন্ধুরা। তো বন্ধুরা, আমি না এসে আর ভিডিও করতে পারিনি, কারণ ভীষণ ঘুম পেয়েছিল, আর তার থেকে ওর কথা ভীষণ মাইগ্রেন হচ্ছিল, রোদে ঘুরেছি তো তাই একটু মাইগ্রেন হচ্ছিল। তাই খেয়ে দেয়ে সোজা ঘুমিয়ে পড়েছি, ঘুম থেকে উঠে মনে পড়ছে আজকে ওনার সাথে বেরোতে হবে, তো কি করি দেখা যাক, যদি বেরোই অবশ্যই তোমাদের দেখাবো। সো বন্ধুরা, আমি বেরিয়ে পড়েছি, ও অনেকক্ষণ এসে গেছে, এসে ফোন করছে, এবার লেট হলে আমাকে মারবে, তো বেশি বকবক করবো না, আমি বেরিয়ে পড়ি। বন্ধুরা, আবার সেই চাউমিনই অর্ডার করেছে, আমাকে বলেও নেই যে চাউমিন অর্ডার করবো, কারণ এই সকালে খেলাম, তাই আমি আমার জন্য একটা রোল অর্ডার করলাম। তো আর কিছুই নয়, সে বাড়ি ফিরবো এবার, বাড়ি ফেরার পালা, তো ভিডিওটা এই পর্যন্ত, টাটা।